যখন একটি দেশে অপরাধের হার বেড়ে যায় তখন দেশটির অবস্থা সবচেয়ে খারাপ হয়। বিশ্বের অধিকাংশ দেশই ক্রমবর্ধমান অপরাধের কারণে উদ্বিগ্ন। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অপরাধের প্রবণতা একটু বেশিই থাকে। চুরি, লুটপাট, অপহরণ, খুন, ডাকাতির মতো সব ঘটনাই প্রতিদিন সামনে আসে এসব দেশে। কিন্তু পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে অপরাধ ক্রমাগত কমে আসছে, অর্থাৎ অপরাধের গ্রাফ নিচের দিকে, আর এই দেশের কারাগারগুলো শূন্য হয়ে পড়ে রয়েছে, যেখানে অপরাধ বা অপরাধী নেই। বিডি ডকুটিউবের এবারের পর্বে সেই অপরাধবিহীন দেশ এবং কেন এই দেশে অপরাধ নেই সেসব তথ্যই জানাব। দর্শক, আপনাদের সাথে পুরোটা সময় আছি আমি মাহমুদুল হাসান নিবিড়। বিচ্যুত আচরণ সমাজ ব্যবস্থারই অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি সমাজে কোনো না কোনো ধরনের বিচ্যুত আচরণ লক্ষ্য করা যায়। বিচ্যুত আচরণ থেকেই অপরাধের সূচনা হয়। সাধারণ অর্থে সমাজের প্রতিষ্ঠিত মূল্যবোধ কিংবা রাষ্ট্রীয় আইন অমান্য করলে তাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। আর তাই অপরাধ প্রবণতা বিশ্বের প্রায় সব দেশেই রয়েছে, তা কম আর বেশি। উত্তর পশ্চিম ইউরোপের অন্যতম এক ধনী দেশ নেদারল্যান্ডস। ভৌগোলিক দিক থেকে এই দেশটির পূর্ব দিকে জার্মানি এবং দক্ষিণ দিকে বেলজিয়াম। এই দেশটি উত্তর সাগরের উপকূলে অবস্থিত। জাতিগত দিক দিয়ে এই দেশের নাগরিকদের ডাচ বলা হয়ে থাকে। 12টি প্রদেশ নিয়ে গঠিত দেশটিতে 1,82,00,000 মতো মানুষের বসতি রয়েছে। নেদারল্যান্ড শব্দের বাংলা অর্থ হল নিম্নভূমি। সমতল থেকে খুব উঁচুতে এই দেশটির অবস্থান নয়। পৃথিবীর স্বর্গ হিসেবে পরিচিত এই নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের 50%-এরও বেশি জায়গা সমতলের প্রায় 1 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত। বাকি অংশ সমতলের নিচে অবস্থিত, আর তাই দেশটির নাম নেদারল্যান্ডস বা নিম্নভূমি বলে ডাকা হয়। পুরো দেশটি খাল এবং নদী নালা দিয়ে বেষ্টিত। শিপিং, মৎস্য, বাণিজ্য এবং ব্যাংকিং হচ্ছে দেশটির অর্থনীতির উল্লেখযোগ্য অংশ। পৃথিবীর 10টি রপ্তানিকারক দেশের মধ্যে নেদারল্যান্ডস অন্যতম। নেদারল্যান্ডে পর্যটকদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে। টিউলিপের জন্য বিখ্যাত নেদারল্যান্ড। ফুলের মৌসুমে, অর্থাৎ বছরের প্রথম দিকে, দেশটিতে লাখ লাখ পর্যটক ভিড় জমান বাহারি রঙের টিউলিপের সৌন্দর্য দেখতে, মুগ্ধ হতে। এখানকার গ্রামগুলো যেন রূপকথার মতো, দেখতে ছবির মতো সুন্দর, কোথাও কোনো শব্দ নেই। রূপকথার রাজ্যের মতো গ্রামটি দেখতে চাইলে যেতে হবে দেশটির গেথুন গ্রামে। এটি নেদারল্যান্ডসের ছোট্ট এবং সুন্দর একটি গ্রাম। সবুজে ঘেরা জাদুকরী গ্রামটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এটাকে নেদারল্যান্ডসের ভ্যানিসও বলা হয়ে থাকে। বিশ্বে এমনও দেশ রয়েছে যেখানে নেই কোনো অপরাধী, এমনকি সে দেশে নেই কোনো জেলখানাও। ইউরোপের দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডসে অপরাধ প্রবণতা খুবই কম, যার কারণে এখানকার কারাগুলো একেবারে খালি। দেশে যখন কোনো অপরাধী নেই তখন কাদের কারাগারে ঢোকানো হবে? কারাগারের জেলারের পাশাপাশি অন্যান্য কর্মচারীরা সবাই আছে, নেই শুধু অপরাধীরা। ২০২৩ সালে জাতিসংঘের বিশ্ব সুখ প্রতিবেদনে দেশটির বিশ্বের 5ম সর্বোচ্চ সুখী দেশের মর্যাদা দেওয়া হয়েছে এই নেদারল্যান্ডকে, যা দেশটির জীবনযাত্রার উচ্চমানের প্রতিফলন। উদারপন্থী দেশটিতে পতিতাবৃত্তি, গর্ভপাত ও যন্ত্রণাহীন স্বেচ্ছামৃত্যু আইনসম্মত কর্মকাণ্ড। ঠিক একইভাবে দেশটি অপরাধীদের জন্য অনেক উদার। ওই দেশের কর্তৃপক্ষ চান না তাদের জনগণ জেলখানায় বসে থাকুক, এতে নাকি অর্থনীতির উপর খারাপ প্রভাব পড়ে। এ কারণে নেদারল্যান্ড তাদের কারাগার বন্ধ করে দিয়েছে। কয়েকটি কারাগার অবশ্য চালু রয়েছে, তবে সেখানে অন্য দেশের বন্দীরা থাকেন। এই ধরনের অনুপ্রেরণামূলক কৃতিত্বের পেছনের মূল কারণ হল নিম্ন কারাভোগের হার। একজন নাগরিককে অপরাধের দিক থেকে সরিয়ে আনতে সাহায্য করে। নেদারল্যান্ডস এমন একটি দেশ যেখানে অপরাধীদের শাস্তি দেওয়ার পরিবর্তে তাদের উন্নত জীবনযাপনে সহায়তা করার জন্য তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়ে থাকে। একটি সমীক্ষা অনুসারে 2023 সালে নেদারল্যান্ডসে অপরাধের সংখ্যা প্রায় 30% নেমে এসেছে।
একদিকে অপরাধের হার কমে যাওয়া দেশের জন্য আনন্দের বিষয়, অন্যদিকে খালি জেল প্রশাসনের জন্য উদ্বেগের বিষয়। কারাগারে রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় খরচ করা হলেও কোনো কাজে আসছে না, যে কারণে দেশের অনেক কারাগারকে রেস্টুরেন্টে পরিণত করা হয়েছে। কারাগারের ভেতরে বড় বড় রেস্তোরাঁ খুলেছে এবং সেগুলো চালাচ্ছে প্রশাসন। এখানকার কারাগারগুলো ভাড়া দেওয়ারও পরিকল্পনা করছে সরকার। বিদেশ থেকে অপরাধী এনে জেলে ভর্তি করতে চায় তারা, যাতে খালি জেল থেকে কিছু আয় হয়। খোদ ইউরোপ সহ আশপাশের অনেক দেশে অপরাধের হার অনেক বেশি। এমন অবস্থায় নেদারল্যান্ডসের কারাগারগুলো যদি ভাড়া দেওয়া হয় তাহলে দুই দেশেরই সমস্যার সমাধান হতে পারে। এখানকার সরকার কয়েক বছর আগে নরওয়ের সাথে চুক্তি করেছিল এবং নরওয়ে থেকে এখানে অপরাধীদের পাঠানো হয়েছে। নেদারল্যান্ডের কারাগারগুলো বেশ হাইটেক। এখানে বন্দীদের জন্য কারাগারের ভেতরে সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। এমনকি বন্দীদের রাতে ইন্টারনেটও দেওয়া হয়, যাতে তারা ঘুমানোর আগে তাদের পরিবারের সাথে গল্প করতে পারে। আসলে এদেশের জনসংখ্যাও খুবই কম এবং এসব কারণেই এখানে অপরাধের গ্রাফ কমে যাচ্ছে। অপরাধ কমে যাওয়া ছাড়াও এখানে জেল খালি হওয়ার আরও অনেক কারণ রয়েছে। এখানে বেশিরভাগ অপরাধের জন্য 1-3 মাস কারাদণ্ডের বিধান রয়েছে, অর্থাৎ সর্বোচ্চ 3 মাসে জেল খালি হয়ে যায় এখানটাতে। এখানে অপরাধীদের শাস্তির অন্যান্য পদ্ধতি অবলম্বন করা হয়। একজন অপরাধীকে শাস্তি দিতে তাকে দেশের কল্যাণমূলক কাজের সাথে যুক্ত করা হয়ে থাকে। রাস্তা নির্মাণ, সেচ, পরিচ্ছন্নতা এবং অন্যান্য কাজে যেমন অপরাধীরা নিয়োজিত থাকে এবং এটাই তাদের শাস্তি হিসেবে গণ্য করা হয়। নেদারল্যান্ডসে তার কার্যক্রম নিয়ন্ত্রণ করতে ইলেকট্রনিক ট্যাগিং ব্যবহার করে থাকে। পায়ের গোড়ালিতে আটকানো থাকে একটি যন্ত্র যা ব্যক্তির প্রতিটি কার্যকলাপ রেকর্ড করে। অনেক অপরাধীকে ডিভাইসটি তাদের শরীরের সঙ্গে লাগিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হয়। এর ফলে তারা স্বাভাবিকভাবে জীবন কাটানোর সুযোগ পায়। এভাবে কর্তৃপক্ষ অপরাধীদের সংস্কারের জন্য একটি ভালো উদ্দেশ্য নিয়ে নজরদারি করে। সেখানকার আইনের কারণে দেশটিতে মাদক ব্যবহারের হারও কমাতে সাহায্য করেছে। পৃথিবীর সব দেশেই এমন অপরাধ কমে আসুক, অপরাধ মুক্ত হোক গোটা দুনিয়া, সুখী শান্তিতে ভরে উঠুক সারা বিশ্ব। সবার সুস্বাস্থ্য কামনা করে বিডিডকুটিউবের এবারের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব এমন কিছু অজানা রহস্যে ঘেরা গল্প নিয়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, বিডিডকুটিউবের সাথেই থাকবেন। ধন্যবাদ।